জাতীয় শোক দিবস আজ 75 এর সপরিবারে নিহত বঙ্গবন্ধুকে স্মরণ ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা ইতিহাস থেকে আড়ান করতে বঙ্গবন্ধুকে রাজধানী নয় টুঙ্গিপাড়ায় সমাহিত করা হয় বলছেন গবেষকেরা ১৫ আগস্ট সকালেই ক্ষমতার ছক আঁকে জাতির পিতার খুনিরা হাত মেলায় বঙ্গবন্ধু সরকারের অনেকেই পুরস্কার ঘোষণা করেও মিলছে না বঙ্গবন্ধুর পলাতক তিন খুনির খোঁজ বাকি দুইজনকে ফেরানোর চেষ্টা চলছে বঙ্গবন্ধুর 3.5 বছরের শাসনে মাথাপিছু আয় হয় 3 গুণ অর্জিত হয় ইতিহাসের সর্বোচ্চ জিডিপি স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি জাইন ইসলাম এবং আমি সাফাউদ্দিন ফরিদ জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো এবারে বিস্তারিত জাতীয় শোক দিবস আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকাল 6:30টায় ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এরপর বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সশস্ত্র বাহিনী একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম জানায় বিউগলে বেজে ওঠে করুণ সুর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনের ভেতরে যান সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তিনি পরে 15 আগস্টে শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ধানমন্ডির 32 নম্বরে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছে আওয়ামী লীগ বিভিন্ন সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ সেখানকার পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান ইজাজুর একটু আগে তো আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেছেন তো তিনি কি সেই স্থান ত্যাগ করেছেন কিনা এবং এরপরে সাধারণ মানুষের জন্য শ্রদ্ধা নিবেদনের পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে কি বিস্তারিত জানাবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর যেটি সাধারণত হয় তিনি প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং পরবর্তীতে দলের সভাপতি হিসেবে দলের সিনিয়র নেতাকর্মীদের নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন এর পরবর্তীতে স্পিকার থেকে শুরু করে রাষ্ট্রের অন্যান্য যে যারা রয়েছেন প্রধান বিচারপতি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব সহ সবাই এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এখানে শ্রদ্ধা নিবেদনের পর কমপক্ষে 40 মিনিট এই বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে সেই 32 নম্বরের বাড়িটিতে তিনি অবস্থান করেন এবং 40 মিনিট পর সাধারণত তিনি যে অন্যান্য আনুষঙ্গিক যে কার্যক্রমগুলো রয়েছে সব শেষ করে প্রায় আনুমানিক 40 মিনিট মতো সময় লাগে এবং পরবর্তীতে তিনি এখান থেকে বনানী কবরস্থানে যাবেন যেখানে শায়িত রয়েছেন বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্যরা সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং পরবর্তীতে শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানও সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তবে এখনো যেহেতু এই জায়গাটিতে মাননীয় প্রধানমন্ত্রী অবস্থান করছেন সুতরাং আগের মতো নিশ্চিত নিরাপত্তায় সবকিছু দেখভাল করা হচ্ছে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ঢোকার মুখে যে যত যে গেটগুলো রয়েছে রাস্তার দুই প্রান্তের 2 গেট বন্ধ করে রাখা হয়েছে এসএসএফ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং অন্যান্য যে নেতাকর্মীরা যারা এই শ্রদ্ধা নিবেদন পর্বে অংশ নেবেন তারা কিছুক্ষণের মধ্যেই আশা করছে যে এটি উন্মুক্ত করে দেওয়া হবে এবং উন্মুক্ত করে দেওয়া হলে দলের সহযোগী সংগঠনগুলো সাধারণত শুরুতেই শ্রদ্ধা নিবেদন করে বিশেষত যুবলীগ কৃষক লীগ ছাত্রলীগ থেকে শুরু করে অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে এর বাইরে অন্যান্য সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংস্থা সরকারি সংস্থা বিভিন্ন ইউনিভার্সিটি থেকে শুরু করে সবাই নানা শ্রেণী পেশার মানুষ এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন যেটা আমরা সবসময় দেখি এবং তারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন নিরাপত্তার কারণে তারা ভিতরে প্রবেশ করতে পারছেন না মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই জায়গাটি বা প্রধানমন্ত্রী 32 নম্বর তিনি ত্যাগ করার পরে এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদনের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান
আজ 15ই আগস্ট। 47 বছর আগের এই দিনে দেশি বিদেশি চক্রান্তে সপরিবারে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের শিকার হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতি সত্তার চেতনায় 7.5 কোটি মানুষকে জাগ্রত করেছেন মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু। মাত্র 55 বছরের জীবনে বাংলার মাটি আর মানুষকে ভালোবাসার যে বন্ধনে বেঁধেছেন তা কোনোদিন ছিন্ন হওয়ার নয়। বাংলাদেশের মানুষের উপর ছিল তার অগাধ আস্থা, তাই গোয়েন্দা সংস্থা ও বিভিন্ন মহল থেকে সতর্ক করার পরও বঙ্গভবনে থাকেননি। সাধারণ মধ্যবিত্ত বাঙালির মতো থেকেছেন ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কখনো ভাবেননি কোনো বাঙালি তাকে হত্যা করতে পারে। দেশি বিদেশি ষড়যন্ত্রে স্বাধীনতা বিরোধী ঘাতক চক্র যেভাবে বঙ্গবন্ধু তার পরিবারের সবাইকে হত্যা করে তা পৃথিবীতে বিরল। যারা খুনি ছিল ওদের মধ্যে মানবিক বোধের বিন্দুমাত্র ছিল না, তাদেরকে অমানুষ বললে প্রশংসা করা হয়। সেই কাল রাতে ঘাতকরা বঙ্গবন্ধু সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল সহ 22 জনকে নির্মমভাবে হত্যা করে। ঘাতকদের বুলেট থেকে রেহাই পায়নি শেখ রাসেলের মতো ছোট্ট শিশুও। রাসেল ভাই খুব কান্নাকাটি করতেছিল যে আমি আমার মার কাছে যাব, আমাকে মার কাছে নিয়ে যাও। তো আমার হাতের দিকে কাছেই বসাছিল, নিয়ে গেল। উপরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে কয়েকটা গুলি হলো, গুলির পরেই আর কোনো শব্দ শোনা গেল না। তারা জানতো যে বঙ্গবন্ধুর পরিবারের কেউ বেঁচে থাকলে তারাও হয়তো জনসমর্থন এমনভাবেই পাবে। বঙ্গবন্ধু যে মানুষের অগাধ সমুদ্রের ভালোবাসা পেয়েছিলেন সেই ভালোবাসার উত্তরাধিকার তারাও পাবে, কাজেই তারা শুধু রক্তের উত্তরাধিকারকে নির্মূল করতে চায়নি, তারা আদর্শের উত্তরাধিকারকেও নির্মূল করতে চেয়েছে। হানাদার পাকিস্তানি বাহিনী যে কাজটি করার দুঃসাহস করেনি সেটি করেছে এদেশের কিছু নরপশু। স্বাধীনতা বিরোধী দেশি বিদেশি চক্রের ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এটি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনের মূল সিঁড়ি। ঘাতকেরা হাজার বছর শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এখানেই হত্যা করে। সিঁড়িতে এখনও রয়েছে বঙ্গবন্ধুর বিশাল হৃদয়ের রক্তের দাগ, দেয়ালে বুলেটের ক্ষত। ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 47 বছর আগের এই দিনে ধানমন্ডি 32 নম্বরের বাসায় হত্যা করা হয় তৎকালীন রাষ্ট্রপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সাথে হত্যা করা হয় বঙ্গবন্ধুর স্ত্রী, 3 ছেলে, 2 পুত্রবধূ সহ পরিবারের বেশ কয়েকজন সদস্যকে। বাংলাদেশের ইতিহাসে সূচনা হয় একটি কালো অধ্যায়ের। 75-এর 15ই আগস্ট, দিনটি ছিল শুক্রবার। সে সময় শনি ও রবিবার রাতে মহড়া চলত সেনাবাহিনীতে, তাই শুক্রবার রাতে যখন ট্যাঙ্ক চলাচল শুরু হল কেউই সন্দেহ করেনি। আর্মার্ড ও আর্টিলারি দুটি বিভাগের অন্তত 100 সেনা সদস্য বেরিয়ে আসে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। তবে মূল পরিকল্পনার কথা জানত হাতে গোনা মাত্র কয়েকজন। আর্মার্ড অর্থাৎ ট্যাঙ্কের নেতৃত্বে ছিলেন মেজর ফারুক, আর আর্টিলারি নেতৃত্বে ছিলেন মেজর রশিদ। তাদের কমান্ডে ফজরের নামাজের সময় অর্থাৎ ভোর 5টা থেকে 5:15 মধ্যে বাহিনীটি বের হয় ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। কিছুদূর এগোনোর পর বাহিনীটি 3 ভাগে বিভক্ত হয়ে যায়। একটি গ্রুপ রওনা হয় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির দিকে, আর দুটির একটি রওনা হয় মিন্টু রোডে আব্দুর রব সেনিয়াবাতের বাসার দিকে, এবং আরেকটি গ্রুপ যায় ধানমন্ডি 13/1 শেখ ফজলুল হক মনির বাসায়। এদিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একদিন আগেই অর্থাৎ 14ই আগস্ট বঙ্গবন্ধুর বাড়ির নিরাপত্তা কর্মীকেও বদল করা হয়। 15ই আগস্ট ভোরে হামলা চালানো হয় বঙ্গবন্ধুর বাড়িতে। প্রথমেই শেখ কামালকে হত্যা করে ঘাতকেরা। গুলির শব্দে নিচে নেমে আসেন বঙ্গবন্ধু। গুলি করে ঝাঁঝরা করে দেয়া হয় জাতির পিতাকে। তার নিথর দেহ লুটিয়ে পড়ে একতলার সিঁড়িতে। সেই সাথে শেষ হয় একটি অধ্যায়ে। বঙ্গবন্ধুকে হত্যা করেই থেমে থাকেনি ঘাতকেরা। দোতলায় উঠে গুলি করে হত্যা করে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে। একে একে অন্য 2 ছেলে, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, 2 পুত্রবধূ সুলতানা কামাল
ও রোজি জামাল, বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসির ও এক নিরাপত্তা রক্ষী সহ 9 জনকে হত্যা করা হয়। বিদেশে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। একই সময়ে ঘাতকেরা বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির ধানমন্ডির বাসায় হামলা চালায়। সেখানে মারা যান মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজুমনি। আব্দুর রব সেনিয়াবাদ সে সময় মিন্টু রোডের মন্ত্রীপাড়ায় থাকতেন। ঘাতকদের একটি গ্রুপ সে বাড়িতেও হামলা চালায়, হত্যা করে বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও তৎকালীন কৃষিমন্ত্রী সেনিয়াবাত ও তার ছেলে মেয়ে সহ 6 জনকে। বঙ্গবন্ধুর বাসায় হামলার খবর পেয়ে তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল ধানমন্ডিতে ছুটে যান। পথেই তাকে প্রাণ দিতে হয় ঘাতকের গুলিতে। অর্ধসকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। 15 আগস্ট সকাল 8:30 দিকে রেডিওতে বঙ্গবন্ধুর মৃত্যুর খবর জানানো হয়। একই সঙ্গে সারা দেশে জারি হয় কারফিউ। ষড়যন্ত্রকারীরা কাউকে টেরি পেতে দেয়নি, এত বড় একটা হত্যাকাণ্ড ঘটনা হয়েছে রাজধানীতে। সেদিনই বেলা 11:00 দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন খন্দকার মোস্তাক, গঠন করা হয় মন্ত্রিসভা। এভাবেই জাতির জনককে হত্যা করে রাষ্ট্রের ক্ষমতা দখল করে খুনিরা। শোক দিবসে বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে আওয়ামী লীগ, বিভিন্ন সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান, যাচ্ছি তার কাছে। মাহমুদুল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের কারা কারা সেখানে উপস্থিত রয়েছেন এবং শ্রদ্ধা নিবেদন করতে যারা এসেছেন তারা কি বলছেন? দেখেন, আজকে বাঙালি জাতির শোকের দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের সপরিবারে হত্যা করা হয় আজকের এই দিনটিকে। সেই কারণে বনানী কবরস্থান, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা এবং ভাই শেখ জামাল, শেখ কামাল, শেখ রাসেল সহ যারা এই বনানী কবরস্থানে শুয়ে আছেন, অর্থাৎ কবর দেওয়া হয়েছে, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। যে কারণে বরানী কবরস্থানের প্রবেশ মুখে, অর্থাৎ বিভিন্ন যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে ব্যাপক আকারে পুলিশ মোতায়েন আছেন, এবং যে কারণে এখন পর্যন্ত যারা নেতাকর্মী আছেন, অর্থাৎ অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী আছেন, তারা এখানে এসে জড়ো হচ্ছেন, তবে এখন পর্যন্ত কবরস্থানে আসলে পৌঁছাতে পারেনি। ঠিক আমাদের ধারণা করছি ঠিক 7:30 সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন শহীদদের প্রতি। তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন চলে যাবেন, তারপরে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাবেন। এই পর্যন্ত যারা এসেছেন, অর্থাৎ শ্রদ্ধা জানাতে, তাদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে এক ধরনের শোক প্রকাশ করছেন এই দিনটিকে উপলক্ষে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যে সেটি হচ্ছে যে এই কবরস্থানের যে বিভিন্ন পয়েন্টে পুলিশ ব্যাপক আকারে মোতায়েন করা হয়েছে। আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কবরস্থানের প্রবেশ মুখে এখানে পুলিশের উপস্থিতি এবং অন্যান্য আইন শৃঙ্খলার যে বাহিনী আছে তাদের উপস্থিতি দেখা যাচ্ছে। সব মিলে যেটি বলা যাচ্ছে যে ঠিক 7:30 দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাবেন, এরপর দোয়া মোনাজাত করবেন, এরপরে সর্বসাধারণ এবং নেতাকর্মীদের জন্য এই বনানী কবরস্থান খুলে দেওয়া হবে। আসলে তখনই আসলে বলা যাবে আসলে কারা কারা এসেছেন। এবং এখন পর্যন্ত কিন্তু যেটুকু তথ্য আছে যে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর যে ভবন আছে সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়েছে, এবং সেখানেই নেতাকর্মীরা এখন সেখানে অবস্থান করছেন। এখন পর্যন্ত নেতাকর্মীরা এখন উপস্থিত হয়নি, তবে কিছু কিছু বিচ্ছিন্নভাবে নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। পারভেজ নিশ্চয়, আপনি এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে নেতাকর্মীদের উপস্থিত হওয়ার পরে আপনার মাধ্যমে আমরা খবর জানাবো। বঙ্গবন্ধুর পলাতক খুনিরা পৃথিবীর যেখানেই লুকিয়ে থাকুক তাদের খুঁজে বের করে
আসলে এখন সবাই কিছুটা জড়ো হয়ে আছে, কারণ আকাশের অবস্থা একেবারেই খারাপ। বলা যায় যে একেবারেই মেঘাচ্ছন্ন আকাশ, কালো হয়ে আছে, বৃষ্টিও পড়ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়েছে, গতকাল থেকে বৃষ্টি ছিল, আজকে সকালে আবার বৃষ্টি শুরু হয়েছে। তো সঙ্গত কারণে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা এই প্রাঙ্গণের সামনে সারিবদ্ধভাবে ছিলেন, এখন সবাই কিছুটা জড়ো হয়ে গেছেন, কারণ এখানে ওই রকম শামিয়ানা টানানো হয়নি যে সামনে যারা অবস্থান করবেন তাদের জন্য। যাই হোক, নিরাপত্তার যে প্রশ্নটি আপনি করেছেন, এই যে প্রাঙ্গণের সামনে আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ জাতির পিতার সমাধিসৌধ প্রাঙ্গণ, এই সামনে থেকে শুরু করে চারপাশে যদি বলি যে কয়েক কিলোমিটার, কিন্তু সম্পূর্ণভাবে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতগুলি উইং আছে সবগুলি উইং এর সদস্যদেরই কিন্তু উপস্থিতি এখানে আছে, সাদা পোশাকে এবং ইউনিফর্ম পরা অবস্থায় সব অবস্থাতে আছে। কিছুক্ষণ পর এখানে চলে আসবে পিজিআর এর সদস্যরাও, অর্থাৎ নিরাপত্তার বিষয়টিকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এখানে এই বিষয়টিকে অটুট রাখার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে দুপুর 12টার দিকে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা, তিনি এসে এখানে প্রথমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং এখানে দোয়া ও ফাতিহা পাঠ করবেন, এবং তখন এখানে গার্ড অব অনার দেওয়া হবে, সশস্ত্র সালাম দেওয়া হবে। পরে একটা এখানে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে জাতির পিতা এবং 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের যে সদস্যরা এবং যে স্বজনরা নিহত হয়েছিলেন সেদিন ঘাতকদের হাতে, তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করে এখানে বিশেষ মোনাজাত করা হবে। নিশ্চয়ই আপনি এ বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। এদিকে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস, সে বিষয়ে আরো জানাতে এবার রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে আপনি যেখানে রয়েছেন সেখানে জাতীয় শোক দিবস উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে এবং রাজশাহী জুড়ে আজকে সারাদিনে কি কি আয়োজন থাকছে? রাজশাহী জুড়ে কিন্তু নানা আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু আজকে জাতীয় শোক দিবসের যে কার্যক্রম সেটি পালিত হচ্ছে। আমি এখন রাজশাহীর সিএনবি মোড়ে বঙ্গবন্ধু যে ম্যুরাল এখানে স্থাপন করছে সেটিকে ঘিরে মূলত রাজশাহীর সকল প্রোগ্রাম আজকে এখানে অনুষ্ঠিত হবে। আমি যদি একটু দেখা যায় এর মধ্যে কিন্তু সকাল থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় শোক দিবসের নানা আয়োজনের অংশ হিসাবে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন, রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু এখানে আসতে শুরু করেছে অনেকেই। তারা শোক র্যালি নিয়ে এখানে বঙ্গবন্ধু যে ম্যুরালটি আছে সেখানে তাদের শ্রদ্ধা নিবেদন করবে। আমরা জানি যে আজকে মূলত সকাল 9:30 সময় রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলুল হোসেন বাদশা, রাজশাহী বিভাগীয় কমিশনার, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, রাজশাহী রেঞ্জের ডিআইজি, এসপি সহকারী প্রশাসনের এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা সকলেই কিন্তু এখানে 9:30 সময় তাদের সময় দেওয়া হয়েছে, সেই সময় এখানে আসবেন। তারা বঙ্গবন্ধুর ম্যুরালে এখানে তাদের প্রতিকৃতিতে তাদের শ্রদ্ধা নিবেদন করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু সকাল 9:30 শোক র্যালি বের করা হবে, সেখানে শোক র্যালি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গিয়ে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ সব শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এবং বলা যায় যে আপনি আয়োজনের বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। এবার একটু খুলনার পরিস্থিতি জানবো, পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনাতে আপনি যেখানে রয়েছেন সেখানকার আয়োজনের বিষয়ে জানাবেন এবং সারাদিন ব্যাপী খুলনাতে আরো কি কি আয়োজন রয়েছে জাতীয় শোক দিবসে? খুলনাতে এবার জাতীয় শোক দিবসের পালনে কিছুটা ব্যতিক্রম রয়েছে, কারণ প্রতি বছর খুলনাতে জাতীয় শোক দিবসে বাংলাদেশ বেতার খুলনা সামনে যে বঙ্গবন্ধু প্রতিকৃতিটি ছিল সেই প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। কিন্তু এই বছর প্রথম আসলে খুলনা জেলা প্রশাসনের সামনে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধুর যে নতুন যে প্রতিকৃতি তৈরি করা হয়েছে এখানেই মূলত আসলে এবছর আসলে খুলনার সমস্ত যে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত মানুষের পক্ষ থেকে আসলে শ্রদ্ধা নিবেদন করা হবে। এই বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং এরপর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং ডিআইজি সহ বিভিন্ন প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে কিন্তু আসলে এই শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম। পাশাপাশি আওয়ামী
ক্রিকেট পক্ষ থেকেও কিন্তু নানা ধরনের ভিন্নপিঠ কর্মসূচি রাখা হয়েছে এবং সেই কর্মসূচির মধ্য দিয়ে আসলে এই এই যে কার্যক্রমটি এই কার্যক্রমটি চলবে এবং আওয়ামী লীগ সকাল 7টা থেকে মূলত তাদের এই কর্মসূচি শুরু করবেন এবং সারা দিন ব্যাপী এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে যে কর্মসূচি শুরু হবে সেটি অবশ্য আলোচনা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা নানা আয়োজনের পরবর্তী আয়োজনগুলো আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো। খুলনা ও রাজশাহী থেকে শোক দিবস উদযাপনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এর সাথে সংবাদের সময় হলো বিরতি, এরপর অন্যান্য খবরের সাথে আরো থাকছে। মিশরে গির্জায় অগ্নিকাণ্ডে অন্তত 41 জনের মৃত্যু, আহত 14, বেশিরভাগই শিশু, হতাহতে আরো বাড়ার সংখ্যা। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। দেশের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে বঙ্গবন্ধু গঠন করেন পরিকল্পনা কমিশন, প্রণয়ন করেন প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। তার মাত্র 3.5 বছরের শাসনামলে মাথাপিছু আয় হয় 3 গুণ, অর্জিত হয় দেশের ইতিহাসে সর্বোচ্চ জিডিপি প্রবৃদ্ধি। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গবন্ধুহীন বাংলাদেশের অর্থনীতি দীর্ঘদিন হেঁটেছে উল্টো পথে। পাকিস্তানের জান্তা সরকারের 23 বছরের বঞ্চনা আর বৈষম্য থেকে চূড়ান্ত মুক্তি মেলে 1971 সালের 16 ডিসেম্বর। বাংলাদেশের জন্ম সুনিশ্চিত জেনে পাক হানাদাররা ধ্বংসযজ্ঞ চালায় অর্থনীতির গুরুত্বপূর্ণ স্থাপনায়। পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্ত হয়ে 1972 সালের 10 জানুয়ারি দেশে ফেরেন বঙ্গবন্ধু। সেদিনই রেসকোর্স ময়দানের ভাষণে বলেন, এই স্বাধীনতা ব্যর্থ হবে যদি বাংলার মানুষ পেট ভরে ভাত না পায়, যুবকরা কাজ না পায়। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। দেশে ফেরার 3 সপ্তাহের মধ্যে তিনি গঠন করেন পরিকল্পনা কমিশন, নিয়োগ দেন দেশ সেরা 4 অর্থনীতিবিদকে। সংবিধানেও গুরুত্ব দেন খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মানুষের মৌলিক অধিকারকে। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সর্বোচ্চ বরাদ্দ রাখেন কৃষিতে। সার্টিফিকেট মামলা ছিল 10 লাখের মতো, সেগুলি বাতিল করা হলো। ঋণ দেওয়ার ব্যবস্থা করা হলো, তাকামি ঋণ, সমবায় ঋণ ইত্যাদি। তারপরে এমনকি যান্ত্রিকীকরণের দিকেও তিনি নজর দিলেন কৃষিতে, যাতে কৃষি অগ্রগতি হয় এবং খাদ্যে আমরা গতি করতে পারি, কাঁচামাল যেগুলি শিল্পের জন্য প্রয়োজন সেগুলি যাতে উৎপাদন করতে পারি। স্বাধীন দেশের অর্থনীতির আকার ছিল $800 কোটি ঘরে, ছিল না বৈদেশিক মুদ্রা রিজার্ভ, জাতীয় সঞ্চয় ছিল মাত্র 3%। এমন ভঙ্গুর পরিস্থিতিতেও অর্থনৈতিক মুক্তির চ্যালেঞ্জিং সংগ্রামে দূরদর্শী ছিলেন বঙ্গবন্ধু। তিনি সম্পদের রাষ্ট্রীয়, ব্যক্তিগত এবং সমবায় ভিত্তিক মালিকানাকে স্বীকৃতি দেন সমাজতান্ত্রিক ভাবধারায়। পঞ্চবার্ষিকীর পরিকল্পনায় তিনি পরিকল্পনা করেছিলেন যে আমাদের প্রবৃদ্ধির হার হবে 5.5%, মানে 3.5 থেকে 5.5%, কিন্তু বাস্তবে সেটা প্রায় 9%-এর বেশি হয়ে গেছে। বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে 76 সালে সেটা $138 নেমে এলো এবং 77 সালে এটা $128 নেমে গেলো এবং দীর্ঘ 13 বছর লেগেছিল সেই বঙ্গবন্ধুর সেই $173-175 আসার জন্য মাথাপিছু আয়। সমৃদ্ধ জাতি গঠনই ছিল বঙ্গবন্ধুর চূড়ান্ত লক্ষ্য। সেই যাত্রায় অর্থনৈতিক বৈষম্য দূর করতে চেয়েছেন তিনি, সোচ্চার ছিলেন দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শোক দিবসে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগ, বিভিন্ন সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে তো শ্রদ্ধা নিবেদন করে গেছেন, এই মুহূর্তে কোন কোন সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করছেন সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। সকাল 6:30 দিকে, অর্থাৎ 6:32 মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী এবং আইনের সভাপতি দুই এখানে শ্রদ্ধা নিবেদন করেন এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর পরবর্তীতে দলের সিনিয়র নেতাকর্মী এবং কেন্দ্রীয় কমিটির যে সদস্যরা রয়েছেন তাদেরকে নিয়ে আওয়ামী দলের সভাপতি হিসেবে তিনি শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপরে ডেপুটি স্পিকার এবং প্রধান বিচারপতি সহ অন্যান্য যারা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী এখানে 40 মিনিট সময় অতিবাহিত করেন। সাধারণত তিনি এই সময় পর্যন্ত এখানে থাকেন এবং তার যে স্মৃতিবিজড়িত 32 নম্বর যে বাড়িটি রয়েছে বঙ্গবন্ধু পরিবারের সে বাড়িটিতে তিনি সাধারণত অতিবাহিত করেন, সেখানে স্মৃতিকাতর হয়ে থাকে।
শ্রদ্ধা নিবেদন করেন এবং এরপরে অন্যান্য যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে স্বেচ্ছাসেবকদের তারা শ্রদ্ধা নিবেদন করছে এবং এর এর সাথে সাথে আর সহযোগী সংগঠন ছাড়াও যে অন্যান্য শ্রেণী পেশার যে মানুষগুলো রয়েছে সরকারি বেসরকারি সংস্থাগুলো রয়েছে এবং শ্রদ্ধা নিবেদন করেছেন ধানমন্ডি 32 নম্বর থেকে জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদনের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান। রোববার রাত 6:09টার দিকে গাজীপুরের ধীরাশ্রমে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হলেও এখনও উদ্ধার করা হয়নি। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল ও ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে রয়েছেন যাত্রীরা। দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রেনে থাকা 5 যাত্রী। রাত 6:09টার দিকে ঢাকা জয়দেবপুর রুটে এই দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জাংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় আহত 5 যাত্রীকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বগি উদ্ধারে কাজ করছে রিলিফ ট্রেন। সাংবাদিক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার ডাক্তার ওসমানীর বিরুদ্ধে গুলি করে হত্যার হুমকির অভিযোগ করেছেন কামরাঙ্গীর চরের ব্যবসায়ীরা। তারা জানান, ওসমানী তার ব্যক্তিগত গাড়ি ফুটপাতে উঠিয়ে দিয়ে দোকানের বেচাকেনা বন্ধ করে দিতেন। স্থানীয়রা বলছেন, ঝাউচরে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তিনি। কামরাঙ্গীরচরের ঝাউচর বাজারের বেরিবাদ ধরে পূর্ব দিকে গুলি লাইফ কেয়ার হাসপাতাল, এটি সহ 3টি হাসপাতালের মালিক ওসমানী। লাইফকেয়ার হাসপাতালে যাওয়ার পথে পাশে মশলা বিক্রি করেন মোহাম্মদ ইসমাইল। কয়েকদিন আগে তার দোকান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন ওসমানী। সে ঘটনা থানা পুলিশকে জানিয়েও কাজ হয়নি। দোকানপাট ভাঙচুর করছে, এই পরে আর কি এই জায়গায় এলাকার আর কি যারা উপস্থিত ছিল এরা আর কি আগুনটা নিভাইছে। এটা আগুন দিল কেন সেই এটা ভালো জানে। শুধু ইসমাইলের উপরই নয়, আশেপাশের দোকানদারদেরও নিয়মিত হুমকি দামকি দেওয়ার অসংখ্য অভিযোগ ওসমানীর বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, কোন কারণ ছাড়াই যাকে তাকে গুলি করে হত্যার হুমকি দিতেন ওসমানী। বেশ কয়েকজনকে মেরে রক্তাক্ত করে আবার নিজেই দিয়েছেন চিকিৎসা। ওসমানীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ইতিমধ্যে আমরা সাফওয়ানের বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল, দুই পক্ষে জিডি করেছে, আমরা শিবিরা তদন্ত করছি, তদন্ত করে আমরা বিজ্ঞ আদালতে একটা রিপোর্ট প্রদান করবো। স্থানীয়রা জানান, রাষ্ট্রপতির ভাগ্নে পরিচয় দিয়ে কামরাঙ্গীর চরে প্রভাব বিস্তার করেন ওসমানী। খোঁজ নিয়ে জানা যায়, রাষ্ট্রপতির কোন ধরনের আত্মীয় নন তিনি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদ এ পর্যায়ে নিচ্ছে আরো একটা বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। জানাবো আরো কিছু খবর। স্টিকি থিনার, কাঠ কারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। মিশরের গির্জা শহরের একটি গির্জায় আগুনের ঘটনায় অন্তত 41 জনের মৃত্যু হয়েছে। দগ্ধ ও আহত হয়েছেন 14 জন। হতাহতের মধ্যে বেশিরভাগই শিশু। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে আল জাজিরা। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিশরের রাজধানী কায়রোর খুব কাছের শহর গিজা, শহরটির ইমবাবার কপটিক আবু শিফিন গির্জায় রোববার উপাসনার জন্য সমবেত হন প্রায় 5,000 মানুষ। এরই মধ্যে হঠাৎ গির্জার ভেতরে আগুন লাগে,
প্রাণে বাঁচতে শুরু হয় ছোটাছুটি, ঘটে হতাহতের ঘটনা। অনেক মরদেহ বের করে আনা হয়েছে, ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়েই বেশিরভাগের মৃত্যু হয়েছে, তাদের কাউকেই চেনা যাচ্ছে না। গির্জার নিচ ও উপরতলায় ডে কেয়ার আছে। গির্জার এক কর্মী নিচতলা থেকে অনেক মানুষকে বের করে এনেছেন, আর উপরতলা থেকে এত বেশি ধোঁয়া বের হচ্ছিল যে আমরা কেউ ভেতরে ঢুকতে পারিনি। আগুন থেকে বাঁচতে দৌড়াদৌড়ির সময় অনেকেই পদদলিত হয়। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেলেও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। আহতদের চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে কপটিক চার্চের অনুসারী সবচেয়ে বেশি। মিশরের 10 কোটি 30 লাখ জনসংখ্যার অন্তত 1 কোটি এই ধর্মাবলম্বী। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 1975 সালের 15 আগস্ট বিপথগামী কিছু সেনা সদস্য নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের 22 সদস্যকে। থমকে যায় স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠনের গতি, নেতিবাচক প্রভাব পড়ে দেশের ক্রীড়াঙ্গনেও। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ক্রীড়াঙ্গনকে বড় পরিসরের স্বপ্ন দেখান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু নিজে ছিলেন খেলা পাগল মানুষ, জাতি গঠনে খেলাধুলা ছিল তার প্রাধান্যের তালিকায়। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর নির্দেশে 1972 সালে প্রতিষ্ঠিত হয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, এখনকার বিসিবি। কয়েক দশক পেরিয়ে দেশের অন্যতম জনপ্রিয় খেলা ক্রিকেট, বৈশ্বিক অঙ্গনেও বাংলাদেশকে অনেকখানি এগিয়ে দিয়েছে এই খেলা। বাফুফে ও ক্রীড়া পরিষদও বঙ্গবন্ধুর সময়ে প্রতিষ্ঠিত হয়। ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু পরিবারের অবদান এখনও স্মরণ করেন খেলাধুলা সংশ্লিষ্ট সবাই। 75 থেকে শুরু করে 96, 21 বছর পরে কিন্তু আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসছি। এই 21 বছরে কিন্তু আমাদের অনেক মানে পরিকল্পনা কিন্তু থমকে গেছে। আবাহনী প্রতিষ্ঠার মাধ্যমে ক্রীড়াঙ্গনে আধুনিকতার স্বাদ আনেন বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল। নিজে ছিলেন সফল খেলোয়াড় ও সংগঠক। 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার ঘটনায় পিছিয়ে যায় ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রা। আবাহনী প্রতিষ্ঠার পরে যে যাত্রা শুরু করেছিল, যেভাবে সেই সময় একটা নবজাগরণ ফুটবল সহ বিভিন্ন খেলায় কিন্তু একটা যে জাগরণ তৈরি হয়েছিল, সেটা স্বাভাবিক কারণে একটু থমকে গিয়েছিল। এখনকার সংগঠকরাও মনে করেন সেই ক্ষতি আজও পূরণ করতে পারেনি বাংলাদেশ। আজকে যদি উনি বেঁচে থাকতেন, আমাদের এই ক্রীড়াঙ্গন উনি চিন্তা করেছিলেন যে বাংলাদেশকে, বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কিভাবে পৃথিবীর মানচিত্রে পরিচিত করা যায়। আজকে যদি শহীদ শেখ কামাল থাকতেন এবং বঙ্গবন্ধু থাকতেন, যেভাবে উনি ক্রীড়াঙ্গনকে পেট্রোনাইজ করছিলেন, করে যাচ্ছিলেন, আমার মনে হয় আমাদের ফুটবল সহ অনেক ইভেন্ট আজকে ওয়ার্ল্ড কাপে অ্যাটেন্ড করতে পারত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পার করেছে বাংলাদেশ। জাতীয় শোক দিবস এই জাতির জীবনে না এলে অন্য অনেক অঙ্গনের মতো ক্রীড়াঙ্গনও এগিয়ে যেত আরও অনেকটা পথ। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20-র নাজুক অবস্থায় এশিয়া কাপের দল গঠন ছিল কঠিন। আরব আমিরাত মিশনের জন্য যারা সুযোগ পেয়েছেন তাদের বেশিরভাগই নেই সেরা ছন্দে। ওপেনিং নিয়ে সংকট বড় মঞ্চে ভোগাতে পারে, ব্যাটিং নিয়ে চিন্তা বেশি, পাশাপাশি স্পোর্টিং কন্ডিশনে বোলিং আক্রমণেও নির্ভার থাকার কারণ নেই। 17 সদস্যের টি-20 দল এশিয়া কাপের জন্য ইনজুরিতে অনিশ্চিত সোহানকে ধরে নয় জেনুইন ব্যাটার। বাংলাদেশ দলের ঘাটতি তো এখানেই, ওপেনিং স্লটেই মূল সমস্যা। দলে দুই ওপেনার এনামুল বিজয় আর পারভেজ ইমন। মাত্র এক ম্যাচের অভিজ্ঞতা ইমনের, জিম্বাবুয়েতে অভিষেকে আউট হন 2 রান করে। এশিয়া কাপের মতো বড় মঞ্চে ওপেনিংয়ের চাপ নিতে পারবেন তো? ওয়ানডের প্রত্যাবর্তন সিরিজে 250, বিজয়ের টি-20-তে ব্যর্থতা আড়ালে রাখছে কি? জাতীয় দলে ফিরে এই ফর্মেটে গত 6 ম্যাচে মাত্র 85 রান বিজয়ের, ব্যাটিং অ্যাপ্রোচ মোটেও সুবিধার নয়। তারপরও লিটনের শূন্যতায় ব্যাকআপ কিপার ব্যাটার হিসেবে বিজয়কে রাখতে হয়েছে অনেকটা বাধ্য হয়ে। 17 জনের স্কোয়াডে পেসার 5 জন, আরব আমিরাতের কন্ডিশনে কয় পেসার খেলাবে?
যার ওপর নির্ভরতা সেই মুস্তাফিজ সেরা ছন্দে নেই। চোট থেকে ফেরার পর তাসকিনও বড্ড বিবর্ণ। হাসান মাহমুদ টি টোয়েন্টি খেলেছেন মোটে তিনটা, আর এবাদত আছেন অভিষেকের অপেক্ষায়। সাইফুদ্দিন তো চোট থেকে ফিরছেন লম্বা সময় পর। সব মিলিয়ে এশিয়া কাপে টাইগার পেসাররাও নেই ভালো অবস্থায়। মূল শক্তি যদি হয় অলরাউন্ড অপশন, তাহলে সাকিব ছাড়া আর কে আছে ব্যাটে বলে দুদিকে পারফর্ম করতে জানেন? শেখ মাহেদি, মোসাদ্দেক, সাইফুদ্দিন কিংবা মিরাজ, অলরাউন্ড নৈপুণ্যে টি টোয়েন্টির চাহিদা পূরণের সামর্থ্য আছে কার? সব মিলিয়ে ঘুরে ফিরে ব্যাটিংয়ে ওই সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ আর আফিফের ওপর থাকবে বাড়তি চাপ। বোলিংয়ে মুস্তাফিজের সেরা পারফরমেন্সের অপেক্ষায় থাকতে হবে। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সাংবাদিক। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।